হ্যালো ভিউয়ার, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। চলে এলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। নতুন আপডেট নিয়ে হয়তো সবাই অনেক খুশি আছো, অনেক বেশি বেশি গেমটাকে খেলছো। আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব নতুন এই আপডেটে কি কি ফিচার রয়েছে, তার সঙ্গে সঙ্গে থাকছে স্পেশাল কিছু প্রশ্নের উত্তর যা কিনা করেছো আমাদের ভিউয়ার, মানে তোমরা যারা আমার ভিডিওটা দেখেছো তাদের কিছু প্রশ্নের উত্তর দেব, এবং তার সঙ্গে সঙ্গে থাকছে আরো কিছু আপডেট এবং সিক্রেট কিছু টিপস যা দিয়েছে কিনা বিএসবিডি ডেভেলপাররা। তো চলো শুরু করে ফেলি আজকের ভিডিও। বন্ধুরা, আমরা তো জানি এই আপডেট আসার কথা ছিল নিউ ডেইলি রিওয়ার্ড। নিউ ডেইলি রিওয়ার্ড বলতে এখানে বোঝানো হয়েছে তোমরা ডেইলি ফ্রিতে কিছু টাকা পাবে, যেমন প্রথম দিন থেকে শুরু করে 10 দিন কিন্তু এটা দেওয়া হবে। এখানে লিমিটেশন দেওয়া আছে মাত্র 10 দিন, এবং 10 দিনে সর্বোচ্চ তোমরা কিন্তু 5000 টাকা ফ্রিতে পেয়ে যাবে। এরপরে থাকছে নিউ ডেইলি চ্যালেঞ্জ, এটার কথাও আমি তোমাদেরকে বলেছি। এখানে তোমাদের করতে হবে তারা যে চ্যালেঞ্জ গুলো দিবে, রেগুলার গেম খেলে সেই চ্যালেঞ্জ গুলো পূরণ করলেই কিন্তু তোমরা টাকা ইনকাম করতে পারবে, এবং সেখানে থেকে টাকা দিয়ে কিন্তু গাড়ি কিনতে পারবে। বন্ধুরা, আমরা অনেকেই বলতাম যে ট্রাফিকের সমস্যা রয়েছে, ট্রাফিকের সমস্যার সমাধান করুন। এখানে কিন্তু ট্রাফিকের সমস্যার সমাধান করা হয়েছে, তবে সম্পূর্ণ সমাধান এখনো হয়নি। এই আপডেটে কিছুটা সমাধান করা হয়েছে, তোমরা যারা গেম খেলছো তারা বুঝতে পারছো, এবং এর পরবর্তী যে আপডেটটি আসছে সেখানে কিন্তু এই সমস্যার সম্পূর্ণ সমাধান হয়ে যাবে। এই আপডেটে আরো থাকছে নতুন একটি টার্মিনাল মহাখালী। তো মহাখালী টার্মিনাল হয়তো তোমরা সবাই দেখেছো, আমাকে প্রশ্ন করেছে আমার এক ভিউয়ার, আমি এই সম্পর্কে পরে বলবো যে এখানে বাস স্ট্যান্ড নাই কেন, এ সম্পর্কে আমি পরে বলবো। নেক্সট যে ফিচারের কথা বলছি সেটা হলো মাল্টি ট্রিপ। আমরা অনেকে মাল্টি ট্রিপ দিতাম, এখানে অনেকটা সমস্যা ছিল, সেই বাগসটাকেও কিন্তু ফিক্স করা হয়েছে। আমি আগে বলেছিলাম নিউ কিউই 1J04 বাসের জন্য কিন্তু একটি স্কিন আসছে, সেই স্কিনটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে থাকছে নিউ চেরি C410 বাস স্কিন, যেটা আমি বলিনি সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে থাকছে আরো কিছু আপডেট। এবার বলে ফেলি তোমাদের স্পেশাল কিছু ফিচার যেগুলো এখনো দেওয়া হয়নি, সামনে হয়তো আমরা পেতে পারি। আমরা চাচ্ছিলাম নাইট মোড কবে চালু হবে। তো বন্ধুরা, নাইট মোডের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তারা কিন্তু নাইট মোডের কাজটা পরীক্ষা করে দেখছে কেমন চলছে। যদি পারফেক্ট চলে তাহলে হয়তো আমরা অতি তাড়াতাড়ি পেয়ে যাবো নাইট মোড। এইবার চলে আসে যে হিডেন টিক্স তারা দিয়েছে, মানে আমরা কিন্তু চেষ্টা করি পাজেল ক্লিয়ার করার, সেরকম একটি পাজেল রয়েছে। তোমরা যারা গেমটা খেলবে সেখানে দেখবে একটি ফুটবল খেলার মাঠ, তোমরা কারা কারা ফুটবল খেলার মাঠ খুঁজে পেয়েছো তারা কিন্তু একটা কমেন্ট চেয়েছিল, তার সঙ্গে সঙ্গে কিন্তু ছবি চেয়েছিল, যারা তোমরা ওই ফুটবল মাঠে গিয়ে গেম খেলে ছবি পিক করতে পারবে তাদের 10 জনকে কিন্তু পুরস্কার দেবে, এবং তারা অলরেডি পুরস্কার দিয়েও দিয়েছে। তোমরা যারা এখনো পুরস্কার পাওনি বা খুঁজে পাওনি তারা কিন্তু অবশ্যই খেলে গেমের ভিতরে ফুটবল খেলার মাঠটাকে খুঁজে বের করবে এবং সেখানে একটা পিক তুলে ফেলবে। নেক্সট চলে আসি, এখন তোমরা যারা আমার কাছে প্রশ্ন করেছো তোমাদের প্রশ্নের কিছু উত্তর আমার কাছে রয়েছে। প্রথমেই আমি বলবো জয়দীপ দাস নামে আমার যে ভিউয়ার রয়েছে, এই ভিউয়ার আমাকে প্রশ্ন করেছেন মহাখালী টার্মিনাল সম্পর্কে। মহাখালী টার্মিনালে গিয়ে কিন্তু আমরা অনেকেই পাচ্ছি না বাসের স্ট্যান্ড, মানে যেখান থেকে আমরা বাস নিয়ে চালাই। প্রথমে মাওয়াতে আমরা কিন্তু এইরকম শুধু মাওয়ার বাস স্ট্যান্ডটা পেয়েছিলাম, এখানে হয়তো সেম প্রসেস অ্যাপ্লাই করা হয়েছে, শুধু মহাখালীর বাস স্ট্যান্ডটা দেওয়া হয়েছে। এখনো আমরা সেই বাস স্ট্যান্ড থেকে হয়তো গাড়ি চালাইতে পারবো না, সিলেট ট্রিপটা কমপ্লিট হলে হয়তো সেখানে আমরা আপডেটেই পেয়ে যাব নতুন বাস স্ট্যান্ড। এরপরে ইমরান হোসেন আমাকে প্রশ্ন করেছে, ভাইয়া গেমের ভার্সন 5.1 থেকে 5.0 তে করতে বলেন, না হলে আমি গেমটা খেলতে পারবো না। ভাইয়া আসলে গেমটা কিন্তু আমাদের মতো দুই একটা গেমারের কথা চিন্তা করে গেমটা তৈরি করা হয় না, গেমটা করা হচ্ছে সবার কথা চিন্তা করে। এবং এর সঙ্গে সঙ্গে একটা ভালো খবর আছে, সেটা হলো যে লো কনফিগার ফোনের জন্য কিন্তু তারা বারবার গেমটাকে অপটিমাইজ করছে, যাতে আমরা লো কনফিগার ফোনেও খেলতে পারি। কিন্তু তারপরেও তারা আরও একটি কথা বলেছে, তারা যতদূর পারে সাপোর্ট দেবে লো কনফিগার ফোনে, কিন্তু এরপরেও যদি আরও ভালো কিছু করতে হয় সেক্ষেত্রে কিন্তু লো কনফিগার ফোনে হয়তো তারা আর সাপোর্ট দেবে না, তার থেকে একটু ভালো মানের ফোনে সাপোর্ট দেবে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ফোনটা চেঞ্জ করতে হতে পারে। নেক্সট যে প্রশ্নটা করেছে সেটা হলো মমতাজ মুক্তি নামের আমার এক ভিউয়ার,
উনি প্রশ্ন করেছেন, ভাই ভাই টোল এর কয়েন দেব কিভাবে? এটা কিন্তু অত্যন্ত সহজ, হয়তো আপনি জানেন না, তারপরও আমি আপনাকে বলছি। টোল এর কয়েন দেওয়ার জন্য আপনার যদি টাকা থাকে অ্যাকাউন্টে, তাহলে আপনি সেই টাকা থেকে দিতে পারবেন, অথবা আপনাকে ভিডিও দেখতে হবে। ভিডিও দেখার জন্য টোল প্লাজায় যাওয়ার পর যে অপশনগুলো আছে, ওয়াচ ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু ভিডিও চলে আসে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, ভিডিও শেষ পর্যন্ত দেখে ক্লোজ করার পর পর অটোমেটিক আপনি গেমের ভিতরে চলে আসবেন। আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুই, আর তার সঙ্গে সঙ্গে তোমরা গেমটাকে আরও বেশি বেশি ডাউনলোড করে খেলে ফেলো। দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।